Hello students, my name is Papu Sarkar. Welcome to your channel Physics It's Your Family. এই ভিডিওতে আমরা ডিসকাস করতে যাচ্ছি দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে থাকা টপ 15 কলেজ ফর সায়েন্স স্টুডেন্ট। একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে লাগবে যে দিল্লি ইউনিভার্সিটি ভারতের সবথেকে বড় ইউনিভার্সিটি, যেখানের মধ্যে অনেক কলেজ আছে, অনেক কোর্স আছে। এমন কোনো কোর্স নাই যে দিল্লি ইউনিভার্সিটিতে নাই। ভারতবর্ষে যতগুলো কোর্স করা হয় প্রায় সমস্ত কোর্সেই দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে, একটা না হয় একটা কলেজে পাওয়া যাবে। তার জন্য দিল্লি ইউনিভার্সিটিতে পড়তে পাওয়া, চান্স পাওয়া একটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার বা সবার একটা ড্রিম থাকে যে দিল্লি ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। এবার দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে এখন সিইউটি ইউজির মাধ্যমে তোদের হচ্ছে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে হচ্ছে ক্লাস টুয়েলভের পর গ্রাজুয়েশন করার জন্য অ্যাডমিশন নিতে পারিস। এবার হচ্ছে ওইখানে ফর্ম ফিল আপ করার জন্য প্রেফারেন্স লিস্ট দিতে লাগে। প্রেফারেন্স লিস্ট কেমন হবে, অর্থাৎ সায়েন্স স্টুডেন্টের মধ্যে কোনগুলো কলেজ হওয়া দরকার, সেই কলেজগুলোই আমরা এই ভিডিওতে ডিসকাস করব। আমরা জানি দিল্লি ইউনিভার্সিটিতে মেনলি নর্থ ক্যাম্পাস আছে, সাউথ ক্যাম্পাস আছে এবং অফ ক্যাম্পাস আছে। অফ ক্যাম্পাস বলতে ওয়েস্ট ক্যাম্পাস আর হচ্ছে ইস্ট ক্যাম্পাস, যেটাকে বলি আমরা। এবার হচ্ছে তার মধ্যে সবথেকে ভালো ভালো কলেজগুলো অবশ্যই নর্থ ক্যাম্পাসে থাকে, কিন্তু সাউথ ক্যাম্পাসেও অনেক অনেক ভালো কলেজ আছে। এই ভিডিওটা তৈরি করার জন্য অনেক অনেক আমার রিসার্চ করার দরকার পড়ছে। এখানে দেখতে পাবি আমি যে কতটা রিসার্চ করে, কারণ এইখানে এই যে ভিডিওটা, এই যে র্যাঙ্কটা আমি বানাইছি বা প্রেফারেন্স বানাইছি, প্রতিটা ইউনিভার্সিটির দিল্লি ইউনিভার্সিটির আন্ডার প্রতিটা কলেজে আমি গিয়ে গিয়ে কি করছি, কলেজের সাইটে গেছি, সাইটে গিয়ে গিয়ে ওইখানকার মধ্যে যতগুলো ফ্যাকাল্টি আছে ফ্যাকাল্টি মেম্বারগুলোর দ্বারা পড়ছি, তারপরে হচ্ছে ওইখানে কি কি আছে, ইনফ্রাস্ট্রাকচার কেমন, সমস্ত কিছুর উপর ভিত্তি করে এই হচ্ছে প্রেফারেন্সটা বানাইছি তোদের জন্য। তাহলে চল দেখ এবং মজা পাবি এই হিসেবে কেমন করে প্রেফারেন্স সিলেক্ট করবি তোরা বুঝতে পারবি। আমি এক এক করে ডিসকাস করতেছি। ফার্স্টেই আমি রাখছি হচ্ছে স্টিভেন্স কলেজ। এটা স্টিভেন কলেজ জানিস খুবই দিল্লি ইউনিভার্সিটির আন্ডার একটা নর্থ ক্যাম্পাসের খুবই সব থেকে একটা ভালো কলেজ হচ্ছে স্টিভেন কলেজ। তারপরে রাখছি হিন্দু কলেজ, এটাও একটা নর্থ ক্যাম্পাসের কলেজ, এটাও নর্থ ক্যাম্পাস, পরটা হচ্ছে নর্থ ক্যাম্পাস। হিন্দু কলেজের তোরা জানিস, হিন্দু কলেজের নাম দিল্লি ইউনিভার্সিটি, যারাই নাম শুনছিস হিন্দু কলেজের তো নাম শুনবেই। ওকে, দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে নর্থ ক্যাম্পাসে থাকা। তারপরে হচ্ছে মেরিডা হাউস কলেজ, এটা হচ্ছে দিল্লি ইউনিভার্সিটির নর্থ ক্যাম্পাসে থাকা একটা হচ্ছে উমেন্স কলেজ। মনে রাখিস এটা একটা উমেন কলেজ, উমেন। ওকে, এখানে কোনো ছেলে যাস না অ্যাডমিশন নিতে, ঠিক আছে, উমেন্স কলেজ, এটা হচ্ছে নর্থ ক্যাম্পাসে থাকা। তারপরে হচ্ছে হংসরাজ কলেজ। হংসরাজ কলেজের নাম সবাই শুনে থাকবি, ঠিক আছে, যারাই বলিউড দেখিস, বলিউডের একজন বিখ্যাত এখান থেকে বের হয়েছে, তোরা সবাই জানিস হংসরাজ কলেজ। হংসরাজ কলেজের হচ্ছে তাহলে হচ্ছে হংসরাজ কলেজ, এটা সবার জন্য, মেল ফিমেল সব জন্য, এটাও নর্থ ক্যাম্পাসের একটা খুব ভালো একটা কলেজ হংসরাজ কলেজ, সায়েন্স স্টুডেন্টের জন্য অবশ্যই অবশ্যই ভালো কলেজ, ঠিক আছে। তারপরে হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর কলেজ, ঠিক আছে, এটা হচ্ছে সাউথ ক্যাম্পাসে থাকা, এটা সাউথ ক্যাম্পাসের কলেজ, মনে রেখে শ্রী ভেঙ্কটেশ্বর কলেজ। ওকে, খুব একটা ভালো সায়েন্স স্টুডেন্টের জন্য। তারপরে হচ্ছে গার্গী কলেজ সাউথ ক্যাম্পাসের আর একটা উমেন কলেজ, মনে রেখে সেটাও খালি উমেন কলেজ, ঠিক আছে, ফর উমেন কলেজ, খুবই একটা ইম্পর্টেন্ট কলেজ এবং খুবই ভালো একটা কলেজ। এইখানে মনে রাখিস গার্গী কলেজ বিখ্যাত হয়েছে কেমিস্ট্রি আর ফিজিক্সের জন্য, কেমিস্ট্রি ফিজিক্স খুব খুব ভালো পড়া হয় এখানে গার্গী কলেজে। ওকে, উমেন্স কলেজ, এখানেও কোনো ছেলে যাস না। ওকে, তারপরে হচ্ছে সাত নম্বর প্রেফারেন্সে দিবি হচ্ছে দীনদয়াল উপাধ্যায় কলেজ, ঠিক আছে, এটা হচ্ছে নর্থ ক্যাম্পাসের একটা কলেজ, দীনদয়াল উপাধ্যায় কলেজ নর্থ ক্যাম্পাসের একটা ইম্পর্টেন্ট কলেজ, ঠিক আছে। তারপরে হচ্ছে রামদাস কলেজ, ঠিক আছে, এটাও নর্থ ক্যাম্পাসের একটা কলেজ, খুব ভালো সায়েন্সের জন্য। তারপরে হচ্ছে 10 নম্বরে দিছি এআরএইচডি কলেজ। এআরএইচডি হচ্ছে ফুল ফর্ম বলতেছি, ফুল ফর্ম হচ্ছে আত্মারাম সনাতন ধর্ম কলেজ, আত্মারাম সনাতন ধর্ম কলেজ, এআরডি এআরএইচডি কলেজ, ঠিক আছে, সাউথ ক্যাম্পাসের। তারপরে হচ্ছে কিরোডিমাল কলেজ, যেটাকে অনেকে বলে কে এম এল, ঠিক আছে, কিরোডিমাল কলেজ, এটা হচ্ছে নর্থ ক্যাম্পাসের একটা কলেজ, খুব ভালো একটা কলেজ। ওকে, তারপরে হচ্ছে এসজিবিটি, ঠিক আছে, খালসা কলেজ, এসজিবিটি খালসা কলেজ, এটাও খুব একটা ইম্পর্টেন্ট কলেজ, এটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে শ্রী গুরু তেগ বাহাদুর খালসা কলেজ, ঠিক আছে, খুব একটা ভালো একটা কলেজ, এটা হচ্ছে নর্থ ক্যাম্পাসের কলেজ। সাউথ ক্যাম্পাসের আর একটা কলেজ হচ্ছে দেশবন্ধু কলেজ, এটা মনে রাখিস একটা জিনিস, এটা কিন্তু সকালের কলেজ, মর্নিং, কিন্তু খুব একটা ভালো কলেজ, কিন্তু অনেকে যেহেতু পড়তে চায় না, আমি এটাকে ওই জন্য পিছনে রাখছি, কারণ তো সকালবেলা অনেকে পড়তে, এইগুলো হচ্ছে রেগুলার কলেজ। আর এটা হচ্ছে দেশবন্ধু কলেজ হচ্ছে সাউথ ক্যাম্পাসের একটা কলেজ, যেখানে হচ্ছে মর্নিং শিফটে পড়াশোনা করা হয়। ওকে, তারপরে হচ্ছে দয়াল সিং কলেজ সাউথ ক্যাম্পাসের আর একটা কলেজ, দয়াল সিং ক্যাম্পাস। তারপরে হচ্ছে আচার্য নরেন্দ্র দেব কলেজ, এটা হচ্ছে নর্থ ক্যাম্পাসের কলেজ, ঠিক আছে। ওকে, তারপরে সাউথ ক্যাম্পাসের আর একটা হচ্ছে কমলা নেহরু কলেজ, ঠিক আছে, কমলা নেহরু কলেজ, এটাও মনে রাখে শুধুমাত্র গার্লসের জন্য, ফর উমেন। ওকে, শুধুমাত্র গার্লস স্টুডেন্টের জন্য, এখানে কোনো ছেলে পড়তে যাস না। ওকে, তাহলে আমি দেখ এইখানে যে লিস্টে বানাইছি, এইখানে নর্থ ক্যাম্পাস সাউথ ক্যাম্পাস সব কিছু মিলামিশা তৈরি করছি, যেগুলো ভালো ভালো সায়েন্সের জন্য, ওগুলাই হচ্ছে আমি এখানে প্রেফারেন্স অনুযায়ী রাখছি। তাহলে এক থেকে আমি একদম 15 অবধি সমস্ত র্যাঙ্ক বুঝে দিচ্ছি, এখান থেকে টপ থেকে আমি শুরু করে এইদিকে দিছি। ওকে, তাহলে টপে আমি রাখছি এটাকে, তোরা দেখতে পাচ্ছিস লিস্টটা। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আমি দেখছি সেইখানে হচ্ছে পাশে কিছু লিখে রাখছি, 31, 13, 12, এগুলো কি জিনিস বোঝাচ্ছি,
যে এইটা ইম্পর্টেন্ট একটা জিনিস, তোদের এটা মাথায় রাখতে লাগবে, সেটা হচ্ছে আমাদের যে ইন্ডিয়াতে বিভিন্ন কলেজ আছে, ইন্ডিয়াতে হাজার হাজার কলেজ আছে, কত কলেজ আছে তোরা জানিস। এবার এই সমস্ত কলেজগুলোকে NIRF র্যাঙ্কিং দেওয়া হয়, ঠিক আছে, NIRF র্যাঙ্কিং এবার 2023, অর্থাৎ প্রতি বছর NIRF র্যাঙ্কিং দেয়। এই র্যাঙ্কিংটা সমস্ত কিছুর উপর ভিত্তি করে দেয়, মানে ওই কলেজে কতগুলো ডিপার্টমেন্ট আছে, নতুন কি হয়েছে কলেজটায়, তারপরে কলেজটার একাডেমিক কালচার কেমন আছে, কলেজটায় ফ্যাকাল্টি মেম্বার কতজন আছে, তারপর কলেজটায় হচ্ছে প্রাক্তনীদের সঙ্গে কেমন করে মিলন হচ্ছে, ওইখানে কালচারাল প্রোগ্রাম কেমন করে হচ্ছে, মাঠ কেমন আছে, খেলাধুলা কেমন হচ্ছে, ওইখান থেকে অ্যালুমিনি কারা কারা ভালো ভালো বের হচ্ছে, এই সমস্ত কিছুর ভিত্তি করে একটা র্যাঙ্কিং দেয়, ঠিক আছে, সমস্ত ডিপার্টমেন্টগুলোকে কাউন্ট করে র্যাঙ্কিং দেয়, ওকে। তার জন্য থেকে যতগুলো কলেজের আছে ওই হিসাবে র্যাঙ্কিং দিতে থাকে, ওইখানে গ্রেড দেয়, ঠিক আছে, ওকে। গ্রেড দুই ধরনের দেয়, একটা হচ্ছে ন্যাক দেয়, একটা হচ্ছে কি হচ্ছে NIRF দেয়। তাই NIRF র্যাঙ্কিং কলেজের জন্য যেটা 2023 আসছে এটাই দেয়, ভালো ভালো কলেজ কোনগুলো আছে এদের র্যাঙ্ক দেখার চেষ্টা করি, ওকে। দেখ প্রথমেই মেরিন্ডা হাউস কলেজ, এটা হচ্ছে এবার অল ইন্ডিয়ার মধ্যে এক নাম্বার র্যাঙ্ক করছে, যেটা খুবই একটা ভালো, এটা সবসময় টপ ফাইভ এর মধ্যেই থাকে, খুব একটা ভালো হচ্ছে, সেটা উমেনদের জন্য, যেহেতু শুধু উমেন পড়ে তার জন্য এটাকে হচ্ছে এখানে রাখছে, ওকে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, আমি এই লিস্টটা যখন আমি ফ্যাকাল্টি মেম্বারগুলো দেখছি সমস্ত কিছু বেশিরভাগটা আমি ফিজিক্সের জন্য বানাইছি, তার জন্য এই লিস্টটা অবশ্যই কিসের জন্য, ফিজিক্স স্টুডেন্ট বেশি হচ্ছে প্রেফার করবে, অবশ্যই এটা সায়েন্সের জন্য, পুরো হচ্ছে সায়েন্স কলেজ, ঠিক আছে, টপ 15 কলেজেস আন্ডার DU সায়েন্স টিম, ওকে। তোরা সায়েন্সের যারা যারা আসিস তারা তোরা এইগুলা ফলো করবি। এবার তোরা কি করবি, এরপরে যদি একটা দুইটা এইদিকে ওইদিকে প্রেফারেন্স চেঞ্জ করতে চাস, তোরা যারা কেমিস্ট্রিতে পড়তেছিস বা ম্যাথামেটিক্সে পড়তেছিস বা বোটানি বা জিওলজি বা মাইক্রোবায়োলজিতে পড়তেছিস, তোরা একটু অবশ্যই দেখে নিবি, ঠিক আছে, গুগলে গিয়ে সার্চ করবি, কলেজগুলোর নাম পাওয়া গেলে কলেজগুলোর নাম সার্চ করবি, ঠিক আছে। একটা মনে রেখে, যারা যারা মাইক্রোবায়োলজি নিবি, উমেনদের জন্য একটা অ্যাপ্লাইড কলেজ আছে, অ্যাপ্লাইড সায়েন্সের একটা কলেজ আছে, কলেজটার নাম আমি ভুলে গেলাম, ওই কলেজটা দেখে নিবি, ঠিক আছে। আমি এই লিস্টটা মেনলি ফিজিক্স অনার্স যারা যারা নিতে চাস তাদের জন্য আমি বানাইছি, ঠিক আছে, কিন্তু টপ 15 কলেজ সায়েন্সের এটাই হবে, ঠিক আছে। এবার র্যাঙ্ক একটু এপাশ থেকে ওপাশ তোরা করতে পারিস, আমি ফিজিক্সের ফ্যাকাল্টি মেম্বার দ্বারা ঠিক করছি, ওকে। এবার দেখ কি হয়েছে, তারপরে হচ্ছে হিন্দু কলেজ দুই নম্বরে আছে, তারপরে এটাকে হচ্ছে 14 নম্বরে দিছে, এবার এগুলো কিন্তু আমি দেইনি, এগুলো সরকার থেকে দিছে, ঠিক আছে, রিসার্চ করে করে ওরা দিছে কত কত র্যাঙ্ক। তারপরে তোরা বলবি যে 14 নম্বর তবু একে আগে রাখলাম কোনো, ঠিক আছে, কারণটা এতদিন ধরে যেটা কাজ করে আসছে একটা ডিপার্টমেন্ট, একটা ফিজিক্স ডিপার্টমেন্ট যে তৈরি হয়েছে, ফিজিক্স ডিপার্টমেন্টের অনেক কালচার আছে, অনেক লেগেসি আছে, ওগুলোর থেকে ভিত্তি করে হচ্ছে বানানো হচ্ছে, এই জন্য এটার 14 নাম্বার, এইবার 14 আসছে, ঠিক আছে, কিন্তু এটাকে তবু এক নাম্বারে রাখছে, কারণটা আগের ট্র্যাক রেকর্ড খুব ভালো, ওকে। সেই সমস্ত কিছুগুলোকে কাউন্ট করতে লাগছে এখানে, বুঝতেই পারছি যে এই ভিডিওটা তৈরি করতে তাহলে কতটা রিসার্চ লাগছে, যে আমি তো র্যাঙ্ক দেখে ইজিলি লিখে দিতে পারতাম, কিন্তু আমি আলাদা করে কি করছি, সমস্ত রিসার্চ করছি, তারপরে র্যাঙ্ক দেখে যাই নেই, ওইটা কলেজের ফিজিক্স ডিপার্টমেন্ট কেমন, ফিজিক্স ডিপার্টমেন্টে কতগুলো টিচার আছে, সমস্ত কিছুর ভিত্তিতে আমি এইটা লিস্ট তৈরি করছি। তার জন্য অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবি আর একটা কমেন্ট করবি, এটা খুব রিসার্চ করতে খুব টাইম লাগছে, ঠিক আছে। এবার দেখতে পারিস হংসদাস কলেজ, এটা হচ্ছে ভালো একটা কলেজ, এটা হচ্ছে 12 র্যাঙ্ক করছে এবার অল ইন্ডিয়াতে, তারপরে এটা হচ্ছে 13 র্যাঙ্ক করছে, গার্গী কলেজ হচ্ছে 31 র্যাঙ্ক করছে, তারপরে হচ্ছে দীনদয়াল হচ্ছে 24 করছে, তারপরে রামাস হচ্ছে 67 করছে। তোরা বলবি এটা হচ্ছে 6 র্যাঙ্ক করছে, তবু এটাকে এত পিছনে রাখছে, কারণটা এটা ট্র্যাক রেকর্ড আগের তুলনায় এখন ভালো হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটার ওভারঅল যদি দেখি সেটা হচ্ছে আমি একটু পিছনেই রাখছি, তোরা হিসাবে দেখবি, ঠিক আছে, সাউথ ক্যাম্পাস, ওকে, সব কিছু মিলা এটাকে র্যাঙ্ক দেওয়া হয়েছে। কিরণময় কলেজ 9 নম্বরে র্যাঙ্ক করছে, ঠিক আছে, এটা একটা ভালো কলেজ, তার জন্য সামনে রাখছি, ওকে। তারপরে এটা হচ্ছে 62 র্যাঙ্ক করছে, মনে রাখিস এগুলো অল ইন্ডিয়াতে, ওকে। দিল্লি ইউনিভার্সিটির মাঝখানে মনে রাখিস, এই যে এই দুটোর মধ্যে এত গ্যাপ, এইখানে কিন্তু তামিলনাড়ুর কলেজ আছে, ওয়েস্ট বেঙ্গলের কলেজ আছে, কর্ণাটকের কলেজ আছে, মহারাষ্ট্রের কলেজ আছে, ইউপির কলেজ আছে, বিহারের কলেজ আছে, সমস্ত কিছু কলেজ ভিতরে আছে, এটা অল ইন্ডিয়া র্যাঙ্কিং। তোরা বুঝতেই পারছিস যে যতগুলো কলেজ লিখছি সবগুলোই কত ভালো ভালো কলেজ, তাহলে ম্যাক্সিমাম কত দূর গেছি, 43 অল ইন্ডিয়াতে 43 র্যাঙ্কিং, তার মানে ভালো, মাঝখানে তো অন্য অন্য আছে, আমি এখানে কি বানাচ্ছি, দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে, ওই জন্য দিল্লি ইউনিভার্সিটি। তো এইখানে হচ্ছে NIRF র্যাঙ্কিংগুলো দেখে নিতে পারিস কোন কলেজের কত আছে, ঠিক আছে। তোরা এইভাবে তাহলে বাকি যারা আসিস সায়েন্স টিমের অন্য স্টুডেন্টগুলো, তোরা একটু গুগলে সার্চ করে ফ্যাকাল্টি মেম্বার দেখে ঠিক করতে পারিস, তবে এগুলোই হচ্ছে বেস্ট কলেজ সায়েন্সের জন্য, ওকে। তাহলে অবশ্যই এই ভিডিওটা যদি ইম্পর্টেন্স মনে হয়, দরকারি মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দে, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবি, যে যারা যারা প্রেফারেন্স দিতে যাচ্ছে CUET তে, প্রেফারেন্সের সময় কোনোদিনও ভাববি না তুই র্যাঙ্ক কত করছিস, ঠিক আছে,
তোর র‍্যাঙ্ক হিসেবে প্রেফারেন্স দিবি না, প্রেফারেন্স দিবি ওই ইউনিভার্সিটির আন্ডারে টপ কলেজ কোনগুলো, ওকে, কলেজ হিসেবে প্রেফারেন্স দিবি, ওকে, প্রেফারেন্স দে, ঠিক করে দে প্রেফারেন্স। আমি বললাম ফিজিক্সের জন্য কেউ যদি প্রেফারেন্স দেস, এগুলো হচ্ছে সব থেকে ভালো ভালো, ওকে। তাহলে কারণটা প্রেফারেন্স, একটা জিনিস মনে রাখবি, প্রেফারেন্স কোনোদিন কিন্তু নিচের দিকে যাবে না, একবার কোনো কলেজ পাইলে তার উপরের গুলোই পাবি, তার জন্য উপরে কেউ খারাপ কলেজ দিবি না, আগে বলতেছেন খারাপ কলেজ দিবি না, তার জন্য প্রেফারেন্স সবসময় ভালোগুলো দিবি, ঠিক আছে, উপরে, তার মানে উপরে ভালোগুলো দিবি, নিচে খারাপগুলো, তাহলে নিচ থেকে উপরে যাইতে পারবি কিন্তু উপর থেকে কোনোদিন নিচে আসবে না, মনে রাখিস, ওকে। তার জন্য প্রেফারেন্স এমন করে দিবি, তুই কত নাম্বার পাচ্ছিস ম্যাটার করে না, প্রেফারেন্স সবসময় ভালো কলেজ দিবি। এবার একটা মনে রাখিস যে দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে অনলি সবাই তো ফিজিক্স করবি না, অনেকে আছে তুই টুয়েলভের পর ঠিক করতে পারছিস না, ফিজিক্স করবি না কেমিস্ট্রি, দুটোই হয়তো প্রিফারেন্স দিবি, তাহলে কি করবি, তুই আগে ঠিক কর ফিজিক্স দিবি না কেমিস্ট্রি দিবি, যদি ফিজিক্সেই পড়তে লাগে তুই তাহলে কি করবি, ওই হিসেবে প্রেফারেন্স বানাবি, তাহলে ফিজিক্সের আমাকে দিবি, যদি কেমিস্ট্রি পড়তে লাগে তাহলে কেমিস্ট্রির জন্য প্রেফারেন্স করবি, বা তোর যদি উল্টাটা ঠিক হয় যে আমার হিন্দু ইউনি কলেজেই পড়তে লাগবে, তাহলে কি কর, হিন্দু কলেজের প্রথমে ফিজিক্স দে তারপর কেমিস্ট্রি দে, যেটা পাবি ওটাই পড়াশোনা শুরু করবি, ঠিক আছে, কী হিসাবে দিবি ওগুলো তো তোরা ঠিক করে নিবি, আর প্রেফারেন্সের জন্য অন্য ভিডিও বানানো আছে ওগুলো দেখে নিবি। আমি মেন হচ্ছে টপ 15 কলেজ ফর ফিজিক্স ওকে বানাই দিলাম দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে, ওকে, চল টাটা, তাহলে ভালো থাকিস আর ঠিকঠাক করে প্রেফারেন্সগুলো দিতে থাক, চল টাটা। এবং আর একটা জিনিস মনে রাখবি যে বিএইচইউ এর কেমন করে প্রেফারেন্স লিস্ট হবে, যা সমস্ত প্রেফারেন্স লিস্ট লাগবে অবশ্যই তোরা কমেন্ট সেকশনে কমেন্ট কর, আমি তোদের এগুলো লিস্ট বানায় বানায় দিয়ে দেবো, চল টাটা, ভালো থাকবি।